আমি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আমি ফরজ কাজটা অনেকেই করি না, কারণ আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বলে। নামাজ পড়তে মাত্র পাঁচ মিনিটের সময় লাগে না যদি চার রাকাত নামাজ পড়ে। আমি প্রায় আল্লাহ সারা দিন থাকি, আমরা পাঁচ মিনিট করে ও মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আধা ঘন্টা সময় ব্যয় করতে পারি না, অবশ্যই করতে পারি, শুধুমাত্র আমাদের মনের ইচ্ছে। আমি মুসলমান, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, এটা যদি আমি একবার ধারণা করে নিই, নামাজ মানুষকে বিপদ থেকে আপদ থেকে রক্ষা করে, মানুষকে নামাজ খারাপ পথ থেকে বিরত রাখে, এটা বাস্তব কথা এবং সত্যি। আমি এতে আমি আমার বাবা হারিয়েছি আড়াই বছর বয়স, আমি বাবার আদর পাইনি। যারা আমার মুরব্বী তারা আমার বাবা, যারা আমার বন্ধু, যারা আমার বয়সে তারা আমার, যারা বড় আমার বড় ভাই। আমি কিন্তু সেইটাই মনে ধারণ করে চলি। আমার মা হারিয়েছি গত রমজান 2020 সালে, 25 রমজান আমার মা ইন্তেকাল করে। কিন্তু আমি বাবা মারা যাওয়ার পর আমি রাজনীতি করে এখানে আসছি, কিন্তু আমি সবসময় নিজেকে বলতে পারি আমার দ্বারা, আমার মুখ দ্বারা, আমার ইশারা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আমি কখনো চিন্তাই করিনি মানুষকে ক্ষতি করাতে। আমি এমনভাবে চলি যাতে বলি আমার বাবাকে, মৃত বাবাকে কেউ যাতে গালি না দিতে পারে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা এবং দোয়া চাইবেন ঢাকা দক্ষিণ 26 নম্বরের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ হাসিবুর রহমান মানিক সাহেব। সম্মানিত উপস্থিতি ও আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সম্মানিত হুজুর অনেক ওয়াজ করেছেন, মূল্যবান বক্তব্য দিয়েছেন। আজকে যে অনুষ্ঠানটি এই ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে যারা আয়োজন করেছেন আমাদের অত্যন্ত সবারই প্রিয়, যেমন হুজুর বলেছেন সংগঠনের নামই সেবা। এই যে সেবা, স্বেচ্ছায় সেবা, যুব সংগঠনের যে পক্ষ থেকে ওয়াজ মাহফিল অত্যন্ত ভালো। আমরা অনেকটাই অনেক প্রোগ্রাম করি, কিন্তু মানুষকে ইসলামের পথে দাওয়াতের জন্য ওয়াজ মাহফিল, বিভিন্ন আল্লাহর কোরআনের তসবিহ করা অত্যন্ত জরুরি। এটি কিন্তু তাহলে মানুষ বিফল থেকে, যারা ঘুরে সরে যায়, বিফলে চলে যায়, তারা সত্যের পথে আসতে পারে, তারা কোরআন যখন শুনে তার মনের ভিতরে একটু অনুভূতি সৃষ্টি হয়, ওই সিচুয়েশন কিন্তু মানুষ পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়। এটি হলো বাস্তব। আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। আমি ফরজ কাজটা অনেকেই করি না, কারণ আল্লাহ পাক আমাদের জন্মগ্রহণ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বলে। নামাজ পড়তে মাত্র পাঁচ মিনিটের সময় লাগে না যদি চার রাকাত নামাজ পড়ে। আমি প্রায় আল্লাহ সারা দিন থাকি, আমরা পাঁচ মিনিট করে ও মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আধা ঘন্টা সময় ব্যয় করতে পারি না, অবশ্যই করতে পারি, শুধুমাত্র আমাদের মনের ইচ্ছে। আমি মুসলমান, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, এটা যদি আমি একবার ধারণা করে নিই, নামাজ মানুষকে বিপদ থেকে আপদ থেকে রক্ষা করে, মানুষকে নামাজ খারাপ পথ থেকে বিরত রাখে, এটা বাস্তব কথা এবং সত্যি। আমি এতে আমি আমার বাবা হারিয়েছি আড়াই বছর বয়স, আমি বাবার আদর পাইনি। যারা আমার মুরব্বী তারা আমার বাবা, যারা আমার বন্ধু, যারা আমার বয়সে তারা আমার, যারা বড় আমার বড় ভাই। আমি কিন্তু সেইটাই মনে ধারণ করে চলি। আমার মা হারিয়েছি গত রমজান 2020 সালে, 25 রমজান আমার মা ইন্তেকাল করে। কিন্তু আমি বাবা মারা যাওয়ার পর আমি রাজনীতি করে এখানে আসছি, কিন্তু আমি সবসময় নিজেকে বলতে পারি আমার দ্বারা, আমার মুখ দ্বারা, আমার ইশারা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আমি কখনো চিন্তাই করিনি মানুষকে ক্ষতি করাতে। আমি এমনভাবে চলি যাতে বলি আমার বাবাকে, মৃত বাবাকে কেউ যাতে গালি না দিতে পারে, আমি কষ্ট করে খাব। আজকে দুইটা আমি ওয়ার্ড কাউন্সিলর আপনি আমাকে বানিয়েছেন, দোয়া করেছেন, অনেকে ভোট দিয়েছেন এই এলাকার, আমার যারা যারা অন্য এলাকার তারা আমার জন্য দোয়া করেছেন, মন থেকে চেয়েছে। আমি সবসময় বলেছিলাম ভোট একটি আমানত, এই আমানত যে খেয়ানত করবে তারা আপনারা ভোট দিয়ে না, কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করাতে আমি কাউন্সিলর হয়েছি। কিন্তু এখনও আমি সবসময় বলি আমাকে যারা ভোট দিয়েছে সে ভোটটা আমানত দিয়েছে, খেয়ানত হয়নি, কারণ আমার কোনো লোভ লালসা নেই, আমার মানব সেবা করা আমার লোভ, মানুষ আরামে থাকা লোভ, আমার যারা মানুষ উপকৃত হোক এটা আমার দায়িত্ব, কারণ সেবাটাই তো আমি দায়িত্ব। করোনার মধ্যে অনেকে চলে গেছে, অনেকে দুঃসময় দাঁড়ায় নাই, কিন্তু আমি করোনার মধ্যে এক মিনিটও নিজেকে লুকিয়ে রাখিনি। আমার এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে বিভিন্ন জায়গায় আমি বলেছি কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমরা আমার সাধ্য মতো আপনাদের পাশে থাকি, আমি চেষ্টা করেছি। কিন্তু আজকে আপনাদের কাছে অনুরোধ করবো, সবসময় বলি আমি
ভালো কাজের প্রতিদ্বন্দ্বিতা করুন, মন্দ কাজে নয়, খারাপ কাজে নয়। আপনার একটি সন্তান কোথায় যাচ্ছে পরিবারের দায়িত্ব দেখার, তারপরে এলাকাবাসী একটা ছোট ছেলে যখন নষ্ট হয়ে যায় প্রতিবাদ করে, তখন কিন্তু সে প্রতিবাদ যদি না করে সে খারাপ পথে চলে যায়। প্রতিবাদ করাও কিন্তু একটা দায়িত্ব, অন্যায়ের প্রতিবাদ করা। তাই আমি সবসময় বলি আমার বিপক্ষে অনেক কিছু হবে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমি সবসময় প্রতিবাদ করি অন্যায় কাজে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আমার আর ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ পাক অনেক কিছু আমাকে দিয়েছেন, আমার ওয়াইফ আছে, আমার একটি মেয়ে আছে, একটি ছেলে সন্তান আছে, আমার একটা ঢাকা শহরে আগে কিচ্ছু ছিল না, আজকাল একটা বাড়ি হয়েছে, আমি মানুষ সেবা করি, আমার আর কি দরকার, মানুষ সেবা করা আমার দরকার, এটা সবচেয়ে মনের ধারণা করে নিয়েছি। তাই আমি বলি নামাজ যে মানুষকে বিপদ থেকে রক্ষা করে, আমি কিন্তু চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি এখনও 91 সাল থেকে আজও পর্যন্ত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে করতে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ঘুরতে বেরোই আমি আজও পর্যন্ত 91 সাল থেকে। আল্লাহর কাছে আমি চাই আল্লাহ আমাকে রক্ষা করবো, যত অন্যায়কারী আমাকে ক্ষতি পারবে না। তাই বলি প্রত্যেক মুসলমান হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, ভালো কাজের প্রতিযোগিতা করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ এই খারাপ কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকে সঠিক সিদ্ধান্ত দেবে। তাই আসুন আমাদের দায়িত্ব নামাজের দাওয়াত দেওয়া। আমিও মনে করি প্রত্যেক মুসলমানকে আপনারা নামাজ পড়েন এবং সবাইকে নামাজ পড়ার জন্য নামাজের পথে আহ্বান করেন, যাতে আপনার আমার ওয়াইফদের নামাজ পড়ে, যাতে আমার ভাইরা বোনরা যা তারাও যাতে নামাজ পড়ে, আমার সন্তানও যাতে নামাজ পড়ে, আমার পরিবারের আমার দায়িত্ব, কর্তার দায়িত্ব। কর্তা যদি ভালো না হয় সেই রহমত থাকে না, অর্থাৎ দায়িত্ব হলো কর্তা, রহমত থাকতে হলে আল্লাহ রহমত দিলে সেই করে নামাজ পড়তে হবে, তা আল্লাহ পাক রহমত অবশ্যই দিবে। তাই সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে থাকি যাতে সৎভাবে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, কোনো যাতে অন্যায় পথে আল্লাহ পাক যাতে কখনো নামে, এটি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মৃত মা, আমার মৃত বাবা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ব্যস্ত চেক করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।